সারোগেসি বিলাসিতায় রাষ্ট্রান্তে উদ্যোগী হয়েছে কেন্দ্র। খুব শীঘ্রই বিল পেশ হবে সংসদে। কেন্দ্রের দাবি, নতুন আইন কার্যকর হলে বন্ধ হবে সারোগেসি নিয়ে বেআইনি ব্যবসার সুযোগ, টাকার লেনদেন। যদিও কেন্দ্রের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। আমি ভাবলাম যে যদি আমি মা হয়ে তাদেরকে যদি একটু মা বলা ডাকটা দিতে পারি, তাতে তারা খুব আনন্দটাই পাবে। যাদের জন্য অনেক মহিলা মাতৃত্বের স্বাদ পান, তাদেরই একজন এই মহিলা। ইনিও কাউকে নিজের গর্ভ ভাড়া দিয়েছিলেন, অন্যকে মা ডাক শুনতে সাহায্য করেছেন, তার বিনিময়ে পেয়েছেন অর্থ। তার দাবি, নিতান্ত বাধ্য হয়ে এই পথে হেঁটেছেন তিনি। কাজটা যখন ভালো, আমি সেই কাজটা করে আমি অনেক ধার দেনা আমি জড়িয়ে গেছিলাম, সেই ধার দেনাগুলো থেকে মুক্ত হয়েছি। একজনের সঙ্গে পরিচয় হলো, যে আমার এজেন্ট হয়েছিল, সে আমাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছিল বলে আমি সত্যি কথা বলতে খুব সম্মানের মধ্যে আমি ছিলাম। এই ধরনের সম্মতি হাসি ফুটিয়েছে অনেক দম্পতির মুখে। যেমন এই ব্যক্তি, বেসরকারি সংস্থার এই কর্মী বিয়ের পর জানতে পারেন স্ত্রী সন্তান ধারণে অক্ষম, তারপরে সারোগেসির পথে হাঁটার সিদ্ধান্ত। আমাদের প্রথম থেকেই আমার জানা ছিল যে আমার স্ত্রী বেবিটা ক্যারি করতে পারবে না, ওর হার্টের একটা প্রবলেম আছে। পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমরা সারোগেট সিলেক্ট করে প্রসেসটার ভেতর আসি এবং আমরা সফল হয়েছি। আমার বাচ্চা এখন প্রায় 1.5 বছর বয়স। এর স্ত্রী সন্তান ধারণে অক্ষম, তাই বাধ্য হয়ে তিনি সারোগেসি বেছে নিয়েছেন। কিন্তু যারা শুধুমাত্র অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি পোহাতে রাজি নন বলে এই পথে হাঁটেন, তারা কি ঠিক করেন? আর অনেকে তো আবার সারোগেসির পথে হাঁটলেও তা লুকোনোর কোনো কৌশলই বাদ দেন না। উপরে দেখান তিনি গর্ভবতী, কিন্তু আসলে অন্যের গর্ভ ভাড়া করা হয়েছে। এর জন্য তারা সাহায্য নেন সিলিকন বেলে। এটা হচ্ছে সিলিকন প্রেগন্যান্সি বেলি, এটা ফার্স্ট 3 মান্থসের জন্য আছে, এটা সেকেন্ড 3 মান্থস মানে 3 মাস থেকে 6 মাস অবধি জন্য আছে, আর এটা ফাইনাল 6 মান্থস টু 9 মান্থসের জন্য আছে। প্রথম সব থেকে ইম্পর্টেন্ট আছে এটা অ্যাডহেসিভ আছে, এটা তো পেশেন্ট এটাকে নিজের পেটের উপরে চিপকে নিতে পারবে। সারোগেসি ক্লিনিক কিংবা অনলাইনে এই ধরনের সংস্থার সঙ্গে যোগাযোগ করেন সারোগেট সন্তান লাভে ইচ্ছুক দম্পতিরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সিলিকন ভ্যালির চাহিদা। সূত্রের খবর, এখন এদেশে সারোগেসি শুরু হয় লাখের কাছাকাছি অঙ্ক থেকে। ক্লায়েন্ট বুঝে সেটাই পৌঁছে যায় 17 লক্ষ পর্যন্ত। কিন্তু গর্ভধারিণী মা পান এর অনেক কম পরিমাণ অর্থ। আইন করে সারোগেসি নিয়ে এই টাকার লেনদেনই বন্ধ করতে চায় কেন্দ্রীয় সরকার। নিমাই পাণ্ডা ও রাজশ্রী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।